নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বাম্পার ধামাকা এই ভিডিও, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটি রাশি হতে চলেছে মালামাল, অর্থাৎ এই যে বাম্পার ধামাকা, কি কারণে এই তিন রাশি হতে চলেছে মালামাল, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। শনি মহারাজ চাঁদি পায়াতে প্রবেশ করে তিন রাশির উপর শুভ ফল দিতে চলেছে। অর্থাৎ এই যে চাঁদি পায়াটা বিশেষভাবে খুব সৌভাগ্যশালী একটি পায়া, কারণ এই চাঁদি সৌভাগ্যের সূচক এবং এই চাঁদি কথিত আছে আমাদের পুরাণে, শিবের চক্ষু থেকে এই চাঁদের কিন্তু উৎপত্তি। অর্থাৎ এই চাঁদি পায়াতে শনি দেব প্রবেশ করে বাম্পার ধামাকা দিতে চলেছে মাত্র তিনটি রাশিকে, বারোটি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশি। কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি আমি একে একে আপনাদেরকে আলোচনা করব। এবং একটি কথা আমি আবারও বলবো, আপনারা চাঁদির ব্রেসলেট অবশ্যই পরিধান করুন, সৌভাগ্য নিশ্চিত রূপে কিন্তু আসবে। এই চাঁদি পায়াতে শনি মহারাজের প্রবেশে চাঁদির যদি আপনি বালা অথবা ব্রেসলেট যদি আপনি পরতে পারেন, বা চাঁদির কোনো একটা চেনও যদি আপনি গলায় রাখতে পারেন, এই সময় কিন্তু আপনার সৌভাগ্যের সূচনা নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। কোন এই রাশি, তিনটি বারোটি রাশির মধ্যে স্পেশাল এই তিনটি রাশি আমি একদম ডিটেলসে আলোচনা করব। দেখুন, এই যে চাঁদি পায়াতে গিয়ে শনি কিন্তু বিশেষভাবে বলবান কিন্তু হবে এই তিন রাশির উপর। আর আমি একটি কথা বলি, কলিযুগে শনি যদি কারো উপর প্রসন্ন হয়, আমি বললাম একটি কথা, ভিখারি থেকে রাজাতে কিন্তু পরিণত করে। শনি যদি আপনার উপর প্রসন্ন হয় কি না, আপনাকে ভিখারি থেকে রাজাতে পরিণত করবে। আর শনি যদি আপনার উপর কুপ্রভাব বা অশুভ দৃষ্টি দেয়, তাহলে আপনাকে রাজা থেকে একদম ফকিরে কিন্তু পরিণত করবে। অর্থাৎ আপনার ন্যাকাল চাটে শনি কেমন রয়েছে তার উপর আপনি কিন্তু রেজাল্ট পাবেন। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি একে একে জানাবো। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। দেখুন, যারা দেখছেন প্রতিনিয়ত প্রোগ্রাম, আপনার ক্ষেত্রে হচ্ছে না। দেখুন, শনি হচ্ছে ধীর গতি প্ল্যানেট, আমি বারবার বলছি, খুব স্লো। একটি রাশিকে আপনার আড়াই বছর লাগে, অর্থাৎ আড়াই বছর পর আরেকটি রাশিতে যায়, সময়টা কিন্তু খুব লাগে। কারণ এই তো 17 জানুয়ারিতে ঢুকেছে শনি, 17 জানুয়ারি 2023, আপনার শনি মাত্র 15 দিন হয়েছে আপনার রাশিতে প্রবেশ করা। এই যে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং চাঁদি পায়াতে ধীরে ধীরে শনি কিন্তু এবার মুভ কিন্তু করবে, যেহেতু শনি ধীরগতি প্ল্যানেট, শনি যে কোনো কাজ একটু ধীরে কিন্তু হয়। কিন্তু একটা কথা, শনি চাপ দিতা হে তো ছাপ্পার ফারকে দিতা হে, আমি এই কথাটা বারবার বলি। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। যারা ঋণে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, আমি বারবার বলছি, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কী করবেন,
যাদের কর্মক্ষেত্রে সমস্যা চলছে, বিবাহের ক্ষেত্রে সমস্যা চলছে, আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা, আপনার সেভিংসের জায়গা নিয়ে সমস্যা, শত্রুতা, ষড়যন্ত্র, আপনার ক্ষেত্রে আপনাকে ষড়যন্ত্র করে আপনাকে কর্মক্ষেত্রে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা, অবশ্যই যোগাযোগ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না চ্যালেঞ্জ নিয়ে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই, খুব চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে এই কথাটা আমি বললাম। এবার আমি আপনাদেরকে তিনটি রাশির নাম জানাবো, এই তিনটি রাশি কোন সৌভাগ্যশালী রাশি একে একে আপনাকে জানাতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই শনি চাঁদি পাহাতে গিয়ে আমি আবারও বলবো আপনার চাঁদির কোনো বালা, ব্রেসলেট, চেন অবশ্যই পরিধান করুন। আপনার সন্তানের জায়গাটা নিয়ে যাদের টেনশন ছিল সন্তান ক্ষেত্রে মজবুত করবে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন, শেয়ার মার্কেট ফাটকা স্টক বিজনেস থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় আপনাদের হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পেতে কিন্তু চলেছেন, এবং কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন নিয়ে আসতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে লাভ দিতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির এই চাঁদের পায়াতে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা আপনাদের উন্নতি করবে, আপনাদের ক্ষেত্রে এই সময় ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের ফুলফিলমেন্ট এই সময় কিন্তু করবে, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসতে চলেছে এবং আটকে গেছে এমন টাকা রিকভারি হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, অবশ্যই কর্কট রাশিকে একটি চাঁদির আপনি বালা অথবা ব্রেসলেট অথবা চেন অবশ্যই পরিধান করুন। এটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনার বিদেশ থেকে এই সময় লাভ আপনাদেরকে দিবে, এই চাঁদি পাহাতে শনি চলে যাওয়াতে বিদেশ থেকে লাভ দিবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এবং হসপিটাল রিলেটেড যারা কাজকর্ম করছেন, হসপিটালে যারা কাজকর্ম করছেন সেখানে প্রমোশন পদোন্নতি এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে, ভাগ্যের সুবিশাল পরিবর্তন আপনাদের আসতে চলেছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সাকসেস পাবেন, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বদল কিন্তু আসতে চলেছে। আবারও বলবো আপনারা চাঁদির বালা, ব্রেসলেট অথবা চাঁদির চেন অবশ্যই আপনারা পরিধান করুন, কারণ আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু দ্বাদশ ভাবে, যারা ফরেন যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, বিদেশ থেকেও কিন্তু আপনাদের এই সময় লাভ কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে, অর্থাৎ বাম্পার ধামাকা হতে চলেছে এই তিন রাশির। শনি মহারাজ এই চাঁদির পায়াতে গিয়ে দুহাত ভরে এই তিন রাশিকে স্পেশালি অর্থ কিন্তু দিতে চলেছে, করতে চলেছে মালামাল। যদিও শনি বারবার বলছি একটু ধীর গতি প্ল্যানেট, একটু ধীরে আপনাকে উন্নতি দিবে, কিন্তু আলটিমেটলি আপনার জন্মছকে, আপনার ন্যাকাল চাটে যদি শনি শুভ অবস্থাতে থাকে এই সময় আপনিও হতে চলেছেন মালামাল। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, প্রত্যেকে শনির বীজ মন্ত্র পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।